এই বিশু বল, পড়া করে এসেছিস আজ? না স্যার। কেন করিসনি? কেন স্যার, আমার মা খুব অসুস্থ, বাবাও নেই, বোনটাও খুব ছোট, বাড়ি গিয়ে আমাকে সব কাজ করতে হয়, তাই সময় পাইনি। খালি ফাঁকিবাজি আর অজুহাত। স্যার, বিশু খাতায় এতক্ষণ কিসব হাবিজাবি আঁকছিল দেখুন। আমার ক্লাসে পড়া না শুনে পাঁদরামো হচ্ছে? নিয়ে আয় আমার কাছে খাতাটা। আরে আমার কলমটা কোথায় গেল? পকেটেই তো ছিল। মনে হয় স্যার বিশুই চুরি করেছে। না স্যার না, আমি নিইনি, আমি তো সবে আপনার কাছে এসে দাঁড়ালাম। না স্যার, ওই নিয়েছে। আপনি তখন বুক পকেট থেকে কলমটা বার করে টেবিলে রাখলেন, আর ও তখন বাথরুমে যাবে বলে বেরোল, সেই ফাঁকেই চুরি করেছে, চোর একটা। ঠিক তো, আমার তো মাথায় আসেনি। এই এই বেটা বল, কোথায় রেখেছিস আমার কলমটা? কত দাম জানিস ওটার? আমি নিইনি স্যার, বিশ্বাস করুন আমি চুরি করিনি। আমি যখন ক্লাস থেকে বেরোলাম তখন টেবিলে আপনার কলম ছিল না। আবার মিথ্যা কথা, চুরি করে আবার বানিয়ে বানিয়ে কথা বলা হচ্ছে? তারা দেখাচ্ছি মজা। কিরে এখানে একা বসে আছিস, টিফিন খাবি না? না রে, আমি কিছু আনিনি, মায়ের খুব শরীর খারাপ, তাই মা কিছুই খাবার করে দিতে পারেনি, আর আমার কাছে পয়সাও নেই যে কিছু খাবো। স্যার তোকে মারলো, তোর খুব লেগেছে তাই না? বিশ্বাস কর আমি চুরি করিনি, সমরের যে কেন এত রাগ আমার ওপর তা জানি না। ছাড় তো, ও তো এইরকমই, বড় লোক বাড়ির ছেলে কিনা তাই খুব দেমাক। কিন্তু আমি চুরি কেন করব? স্যারের কলমটা আমি চোখেও দেখিনি, কিন্তু সমরের কথাই স্যার বিশ্বাস করলো। একটা কথা জানিস, স্কুলে কিন্তু খুব চুরি হচ্ছে, অন্যান্য ক্লাসেও হচ্ছে, কে যে করছে কে জানে। সবাই যদি আমাকে সন্দেহ করে? ধুর, তাই আবার হয় নাকি? আরে ওসব কথা ভাবিস না, এনে টিফিন খা। আজ বেশ উচিত শিক্ষা দিয়েছি বিশুটা, আমার নাকি খুব অহংকার, খুব দেমা, তাই কথা বলে না বেটা আমার সাথে। এবার বোঝ, চোর বদনাম নিয়ে থাকতে হবে চিরকাল। আর এদিকের ঘরে আলো জ্বলছে কেন, গিয়ে দেখি তো একবার। এটা আবার কার ঘর? এদিকের ক্লাসরুম গুলো বন্ধ থাকে বলেই তো জানতাম, আর এগুলোই বাকি। যা সব স্কুল থেকে চুরি হয়েছে এগুলো তো সেই জিনিসগুলোই বলে মনে হচ্ছে। তাহলে কি সত্যি বিশু? কি জানি বাবা, হতেই পারে। আর কত টাকা এখানে? কোথায়? ডাকুন সেই ছেলেকে যাকে আপনারা সন্দেহ করেছেন। দেখুন, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, শুধুই সন্দেহ মাত্র। আমি এসব কিছুই জানতে চাই না। আমার একমাত্র ছেলে কাল স্কুল থেকে বাড়ি ফেরেনি, চারিদিকে সব খোঁজা হয়ে গেছে, কোথাও পাওয়া যায়নি। সমরের মা ছেলের শোকে শয্যা নিয়েছে, আর আপনারা বলছেন কোনো প্রমাণ নেই। দেখুন, সত্যি আমাদের হাতে কোনো প্রমাণ নেই। কাল আমাদের স্কুলের মাস্টার মশাইয়ের একখানা দামি কলম চুরি যায়। সমর ক্লাসের সবার সামনে বিশু নামের একটি ছেলেকে চোর বলে সাব্যস্ত করে। মাস্টার মশাই ছেলেটিকে শাস্তিও দেন, কিন্তু কলমটা পাওয়া যায়নি। তবে ছেলেটি যে নিয়েছে তার কোনো প্রমাণ নেই। দেখুন স্যার, হতেই পারে সেই ছেলেটি সমরকে কাল একা পেয়ে গুম করেছে। শুনেছি তো বেশ গরিব ঘরের ছেলে, পারিবারিক অবস্থাও ভালো নয়, হতেই পারে সে প্রতিশোধ নিয়েছে। কি বলছেন, বাচ্চা ছেলে এরা, বিশু সমরকে গুম করবে কি করে? সমর হয়তো নিজেই কোনো বন্ধুর বাড়ি গেছে। না না, হতেই পারে না। দেখুন, আমি এই স্কুলের কমিটির একজন মেম্বার, আর আমার ছেলে স্কুল থেকে নিরুদ্দেশ। আপনি ওই ছেলেকে এখনই স্কুল থেকে সাসপেন্ড করুন, আমি পুলিশে খবর দিচ্ছি, না হলে আমিও দেখে নেব কি করে আপনার চাকরি থাকে। Thank you.
বিশ্বাস কর লালু, আমি এসব কিছু করিনি। আমি জানি, কিন্তু কেউ তো করছে। স্কুলের দামি জিনিসপত্র চুরি হচ্ছে, এদিকে এদিকে সমর নিরুদ্দেশ। আচ্ছা, সমর কি নিজের সাথে জড়িত? দেখ, সমর খুব অহংকারী, দেমাগ দেখিয়ে বেড়ায়, কিন্তু তাই বলেও চুরি করবে বা অন্যায় কাজ করবে বলে তো মনে হয় না। কিন্তু আমিও এই কাজ করিনি। সমর আমাদের সাথে এক ক্লাসে পড়ে, আমরা সহপাঠী, কিন্তু সমরের বাবার কথায় হেড স্যার আমাকে সাসপেন্ড করে দিল। আচ্ছা, সমরের কি হলো বলতো, গেল কোথায়? আমার কি মনে হয় জানিস, রহস্যটা স্কুলেই কোথাও রয়েছে। আজ রাতে চুপি চুপি আমি আর তুই স্কুলে ঢুকবো, তারপর একটু খুঁজে দেখ, যদি কিছু পাই। কোন দিকে খুঁজবো বলতো? কি জানি, চল 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 তিনতলায় যাই। ওনার ঘর গুলোতে কোনো ক্লাস হয় না, যদি সেখানে কোনো কিছু খুঁজে পাই। কিন্তু সমরকে পাবি কোথায়? জানি না, কিন্তু আমার মন বলছে এই রহস্যের মূল স্কুল বাড়িতেই আছে। যাওয়া যাক। ওই দেখ ওই দেখ ওই দেখ, ওইদিকে আলো জ্বলছে, চল তো দেখি। খুব কৌতূহল তো, তাই না? এই তিন তালায় ছাত্রদের আসা বারণ, তুই জানিস না? আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তারপর আমার আসল পরিচয় তুই সবাইকে দিয়ে দিবি, তাই না? না না, বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমাকে তুই জল দাও না গো, খুব তেষ্টা পেয়েছে। কিচ্ছু দেওয়া হবে না তোকে, খুব কৌতূহল তো, তাই না? কেন ঢুকেছিলি এই ঘরে বল? আমার বাবা যদি জানতে পারে না তাহলে? কিন্তু জানবে কি করে, তার আগেই তোর ব্যবস্থা করব। শোনো, আমরা তো এসে গেছি, ভয় পাস না। আরে তুমি তো দারোয়ান কাকু। আমাকে তোরা বাঁচা, এই লোকটা স্কুলে সব চুরি করেছে, আর স্কুলে আসা বিভিন্ন তহবিলের সরকারি টাকাও হাফিজ করেছে, আর আমাকেও আটকে রেখেছে। তোরা দেখছি বড্ড বেশি জেনে ফেলেছিস, তোদের সব কটার ব্যবস্থা করতে হবে দেখছি। তার আগে আমরা তোমার ব্যবস্থা করব। এই বিশু, চেপে ধরো কে। আর ভয় নেই যে সমর, আমরা এসে গেছি। দারোগাবু, এই লোকটাকে অ্যারেস্ট করুন। আমি কিচ্ছু করিনি স্যার, আমি চুরিও করিনি। আমি জানি বিশু, কাল সমরের বাবা চলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে স্কুলে তহবিলের একটা টাকা নেই, টাকাটার কথা কেউ জানে না, আর তোকেও স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, তাহলে নিল কি? তখন হেড স্যার কথাটা আমাকে এসে জানালো। আমাদেরও মনে হয় যে স্কুলে এই রাতের অন্ধকারেই খুঁজে দেখতে হবে, তাই আমরা এখানে আসি, আর তিনতলার এই ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাই। জানো বাবা, আমি হঠাৎ এই ঘরে ঢুকে পড়ি আলো জ্বলতে দেখে, তারপর দেখি টাকা আরো অনেক কিছু, এমনকি স্যারের চুরি যাওয়া পেনটাও এখানে রয়েছে। তারপরে আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যাই। তারপর লালু আর বিশু এসে আমাকে বাঁচায়। এই দারোয়ান যে এসবের সাথে যুক্ত তা যে স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এখন একে থানায় নিয়ে যাচ্ছি, আর কে কে এর সাথে জড়িত আছে সব পেট থেকে বার করতে হবে। এই চল চল। বিশু, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি শুধুমাত্র সন্দেহের বসে তোকে সাসপেন্ড করতে বলেছিলাম, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। আমিও ভুল করেছি, তুই আমার সাথে কথা বলতিস না বলে রাগ করে তোকে ইচ্ছে করে চোর বদনাম দিয়েছি, আমাকে ক্ষমা করে দে ভাই। স্যার, কাল থেকে আমি আবার স্কুলে আসব তো? নিশ্চয়ই আসবি, আজ তোর জন্যই আমি প্রাণে বাঁচলাম। আমি তোকে ভুল বুঝেছিলাম রে, আমাকে দয়া করে ক্ষমা করে দে।